অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া করো গতি থাকবে না। আজকে বেরোজিদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অর্থ পাচার লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেরোজিদরা গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেরোজিদের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেরোজিদদেরকে তুলে এনে এই পাল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেরোজিদকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেরোজিদের মতো কসাই কুরাঙ্গার দুর্নীতিবাজদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পাল্টন ময়দানে বাঁধে রাখবো। বাংলাদেশের জনগণ, এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রভু ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায় গ্রাম গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে, সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারতীয় এই ভারত খেদাও আন্দোলন হতে পারে ভারতের মদত পুষ্ট হাসিনা কাদেরদের খেদাও আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট, তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছে, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা যেমন লোকরা দূর খ্যাতা করি, মামলা গ্রেপ্তারি পরোয়ানা লোকরা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে, এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ব্যতিবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, বন্ধুগণ আমরা বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি, এই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী ব্যতিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে, আপনারা প্রতিরোধ করে তুলুন। চিত্রটা কি হতো? এইদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হইতো। এটা তো ঘটাইছে ডিবি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল ডিবি, কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রীপাড়ার মন্ত্রীদের বউ বাচ্চাদেরকে টাইনে হেলসাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? কাজী হয়েছে, কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনে। কাজী আন্দোলনে ওই যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, কোনো দলের আশায় বসে থাকবেন না, কোনো জোটের আশায় বসে থাকবেন না, ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে, এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানে আলোচনা চলে, আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া করো গতি থাকবে না। আজকে বেরোজিদদের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অর্থ পাচার লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেরোজিদরা গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি বেরোজিদের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে, জনগণের উচিত বেরোজিদদেরকে তুলে এনে এই পাল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেরোজিদকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেরোজিদের মতো কসাই কুরাঙ্গার দুর্নীতিবাজদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পাল্টন ময়দানে বাঁধে রাখবো। আর কেউ দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায়।